খাটমেট অনুষ্ঠিত হব তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন। আর এটা দেখা গেছে প্রতিটা রাজনৈতিক দলে দেখা গেছে দিনে নিশায় নির্বাচনী প্রচারত ব্যস্ত হয়ে পড়ছে। আর এই মুহূর্তে মূল্যত উপস্থিত আছে গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির বিধায়ক রশিদ মণ্ডল ডাঙরিয়া। আর রশিদ মণ্ডল ডাঙরিয়ার পোনে পোনে কথা পাতিম গুহী লোকসভা সমষ্টিটো কার দখল যাব নির্বাচন আহি গেল। এইবার কংগ্রেসের দখলত আহিব এই নিশ্চিত, কারণ প্রার্থী বাছনির ক্ষেত্রতে কংগ্রেস দলের নেতৃত্বই একটা সঠিক সিদ্ধান্ত লওয়াত আজি গুয়াহী লোকসভা সমষ্টির অধীন রাইজ স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহিছে। কারণ কংগ্রেসের মনোনীত প্রার্থীগী এনেকা এগারী প্রার্থী যি সদায় রাইজর লগত থাকে, রাইজর মাজত থাকে, রাইজর সমস্যালয় সদায় মাত মাতি আহিছে। তেওঁ পদত থাকক না থাকক বিজেপি দলত থাকা দিনেরপরা এতালেক তেখেতকে দেখা গেছে সদায় রাইজর লগত, রাইজর মাজত, রাইজর যিকোনো সমস্যা হোক গুয়াহী বিশেষকৈ গুয়াহী মহানগরের রাইজর তেওঁ অনবরতভাবে জড়িত। আজি মীরা বরঠাকুর গোস্বামী কংগ্রেসের বাইরে তো নিজের একটা সুকীয়া পরিচয়, কংগ্রেস দলের নেতৃত্বর যে নির্বাচনী প্রচার, কংগ্রেস দলের যে ম্যানিফেস্টো, রাহুল গান্ধী ডাঙরিয়ার যে গ্যারান্টি, এই গ্যারান্টি সমূহে তো ইতিমধ্যে রাইজর মাজত একটা জনপ্রিয়তা অর্জন করেছে, রাইজর মাজত বিশ্বাস আনিছে যে রাহুল গান্ধীর গ্যারান্টি বিজেপি বা মোদীর গ্যারান্টির নিচিনা নহয়, যে গ্যারান্টি দিয়ার পিছত সেবিলাক যেনেকাকৈ 15 লাখ টাকা একাউন্টত সোমাই অহা, বছরি 2 কোটিকৈ চাকরি এই মূল্য নিয়ন্ত্রণ করা, আধা দামত পেট্রোল ডিজেল পাওয়া, এই যে মোদীর যেবিলাক গ্যারান্টি আছিল সকল যে মিছা। আর তার বিপরীতে রাহুল গান্ধী ডাঙরিয়ায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যা গ্যারান্টি দিছিল, কর্ণাটকের ক্ষেত্রতে হোক, কেরালার তেলেঙ্গানার ক্ষেত্রতে হোক, যি গ্যারান্টি দিছে সরকার গঠন হওয়ার 1 মাহের ভিতর গোটেই গ্যারান্টি পূরণ করেছে। এইবারও যি গ্যারান্টি দিছে যে মহিলা সকলক হেৰি কেবা কোটি মহিলাক হেৰি স্বাবলম্বী করা, যুবক যুবতীক স্বাবলম্বী করা, মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ করা, অর্থনৈতিক যেটা ব্যবস্থা সঠিক করা, এই গোটেই গ্যারান্টি সমূহে জনসাধারণ মাজত যথেষ্ট জনপ্রিয়তা আনিছে, যার কারণে কংগ্রেসের ইলেকশন ম্যানিফেস্টো আর মীরা বরঠাকুর গোস্বামী বাইদর যেটা বিচক্ষণতা আর রাইজর মাজত রাইজর হয়ে মাত মতার যে দৃষ্টান্ত, এইবিলাকে মীরা বরঠাকুর বাইদেউক নিশ্চিতভাবে জয়লাভ করব। আর বিজেপির ক্যান্ডিডেটজন নো ডাউট বিজেপির অর্কার, কিন্তু রাইজর হয়ে তো কেউ মাত মতে দেখা নাই, বিজেপির কার্যসূচী রূপায়ণ করা এক্সপার্ট, হয়তো সংসদত গলেও বিজুলি কলিতা বিজেপির হয়ে হয়তো করবাত হাত দাঙিব, বিজেপির হয়ে যে সিদ্ধান্ত সেইটাই রূপায়ণ করব, রাইজর কি সিদ্ধান্ত, রাইজর কি আবেগ সেইটা কেউ তো রিপ্রেজেন্ট নকরব। গতিকে এই কথাখানি গুয়াহাটির রাইজে বুঝি পাইছে, যার কারণে মীরা বরঠাকুর গোস্বামী বাইদেউ নিশ্চিতভাবে জয়লাভ করি। বিজেপি কে আছে এবারে গুয়াহাটি লোকসভা সমষ্টিতে বিজেপির দখলে যাব, বিজেপিয়ে কিয় নকব, বিজেপিয়ে তো ক্যান্ডিডেট পরাজিত হব এই কথা কব জানো, মুখ্যমন্ত্রী 14টা সমষ্টি পাম বলে কই আছে, তেখেতের মন্তব্য দেখুন চেঞ্জ হয়ে থাকে, কেতিয়াবা 11.5টা কই আছে, কেতিয়াবা 14টা কয়, কেতিয়াবা 11টা কয়, 100% একবারই আপনাদের মীরা বরঠাকুর গোস্বামী জিকিব মই 100% নিশ্চিত। আর প্রশ্ন করব বিচারিছো, দেখা হয়েছে আপনার সতীর্থ আপনার পূব সমষ্টির বিধায়ক এ কে রশিদ আলম ডাঙরিয়ায় এখন গোয়ালপাড়া শহরের যে এখন মহিলা পাথর এখন নির্বাচনী কার্যালয় নিজকে গুন্ডা বলে কৈছে, এই কথাটা কিমান গ্রহণযোগ্য বলে ভাবি নির্বাচনের সময় এজন বিধায়ক জনপ্রতিনিধি এনেকা কথা কোয়াটো? মই তেনেকুৱা শুনা নাই, তেনেকুৱা নিউজ মোৰ কাণত পৰা নাই, গতিকে এইটো যিহেতু মই শুনা নাই দেখা নাই কোনো নিজকে তেনেকুৱা নকয়, গতিকে মই নাজানো যিহেতু শুনা নাই দেখা নাই তার উপর কোনো মন্তব্য, বিভিন্ন সংবাদ মাধ্যমত বাতরি সম্প্রচার হয়েছে, সোশ্যাল মিডিয়াত সম্প্রচার হয়েছে, মোর চকুত পড়া নাই তেনেকুৱা সংবাদ, মোর চকুত পড়া নাই, মই দেখা নাই, মই শুনাও নাই, মোক কোনো কোৱা নাই। আপনি কি গুয়াহাটি লোকসভা সমষ্টি 100% আশাবাদী? গুয়াহাটি 100% হয় আশাবাদী না, মই নিশ্চিত আশাবাদী না, মই নিশ্চিত জিকিমেই। এ কৈছে 5 তারিখে আকৌ বিজেপির হয় নির্বাচনী প্রচার চলাব আহিব মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তেখেতের সকল শক্তি প্রয়োগ করেছেই, কেন্দ্রীয় মন্ত্রীক আনি শক্তি প্রদর্শন করলে, ইখিনির পিছতো মই কই আছো যে প্রত্যেক সমষ্টিত
পুরোনা জলেশ্বর সমষ্টির হাজডোবা পঞ্চায়েত জয়রাম কোচি পুকুরিপাড়া গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির লক্ষ্মীপুর ধামর বাপরবিটা পঞ্চায়েত মার্কলা পঞ্চায়েত আমবাড়ি পঞ্চায়েত বঙ্গবান পঞ্চায়েত দদান আদি করে ইফালে গই থাকক একেবারে ডিমরিয়ালেকে প্রত্যেক পঞ্চায়েত আমি লিড করি, প্রত্যেক পঞ্চায়েত আমি বিজেপিতকৈ ভোট কংগ্রেসের পক্ষে বেশি পাব। মুখ্যমন্ত্রী কিন্তু গুহী লোকসভা সমষ্টির নির্বাচনী প্রচার চলার আকো 25 তারিখ আহি আছে ধুবুরীলৈ। মুখ্যমন্ত্রী তেখেত মুখ্যমন্ত্রী অসমৰ কেতো অসমৰ বাইরেতে নির্বাচনী প্রচারত গৈ আছে, মুখ্যমন্ত্রী তেওঁ লেভেলত করব তেওঁ সেইটোলৈ। তো আমি সৰু সুৰা যিবিলাক আছো আমি সৰু সুৰাবিলাকে আমি ঘরে ঘরে গৈ আছো। মীরা বৰঠাকুৰ গোস্বামীৰ লগত নো ডাউট ডাঙর ডাঙর লিডারের পয়ভর আপনাদের দেখা নাই, কিন্তু মর নিচিন সর সরু মানুষ ঘরে ঘরে গিয়ে ক্যাম্পেইন করে আছে, নিজের পকেটের পয়সা খরচ করে ক্যাম্পেইন করেছে। পার্থক্য এইটে বিজেপির হয়ে বিজেপি পার্টিয়ে বিভিন্ন মন্ত্রী খরচ করে আছে, আর মীরা বরঠাকুর হয়ে গাঁর কর্মীবিল খরচ করে আছে, পকেটের পয়সা খরচ করে ইলেকশন ক্যাম্পেইন করে আছে। যত যেটা দেখা পায় যে ভোটারে বা ওয়ার্কারে নিজের পকেটের পয়সা খরচ করে কোনো ক্যান্ডিডেটের হয় নির্বাচনী প্রচার চলায় তেনহলে জানিব সেই ক্যান্ডিডেট নিশ্চিতভাবে জিকিছে। এয়া আছিল গোয়ালপাড়া পশ্চিম সমষ্টির বিধায়ক কুচিত মণ্ডল ডাঙরিয়া, তেখেতে 100% নিশ্চিত এবার যে গুহী লোকসভা সমষ্টির যে কংগ্রেস দল বিপুল ভোটত জয় হওয়া বলে জানিব দিছে। হয়।